হাইকোর্টের নির্দেশ মেনে আজ ডি আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছে রাজ্য সরকার। অবশেষে বৈঠক রাজ্য সরকারের সঙ্গে ডি আন্দোলনকারীদের। বৈঠকে আন্দোলনকারীরা ছাড়াও থাকতে পারেন মুখ্য সচিব ও অর্থ সচিব। নবান্নের ১৩ তলায় বিকেল ৪:৩০টায় বৈঠক। সমস্ত কর্মী সংগঠন হাজির থাকতে পারে বৈঠকে। আর আজকে এই যে আন্দোলন, সেই আন্দোলনের ৮৫ দিন। বকেয়া ডি এর দাবিতে আপনারা জানেন শহীদ মিনারে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন সরকারি কর্মচারীরা। আজকে বিকেল ৪:৩০টায় বৈঠক। সমস্ত কর্মী সংগঠন হাজির থাকতে পারেন বৈঠকে, হাইকোর্টে এমনই জানিয়েছে রাজ্য। আদালতের নির্দেশে সরকারি কর্মচারীদের তরফে ৫ জন থাকার কথা, নির্দেশ এমনই দেওয়া হয়েছিল, কিন্তু গতকাল সেই সংখ্যা বাড়িয়ে ৬ করে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। কেননা আরও কয়েকটি সংগঠন আলোচনায় অংশ নিতে চেয়ে আবেদন করেছে এবং যারা আসতে চাইছেন তাদের সবাইকে স্বাগত, কিন্তু প্রতি সংগঠনের তরফে একজনই থাকতে পারবেন আদালতে, রাজ্য এমনটাই জানিয়েছে। আর রাজ্যের যে আবেদন তাতে সম্মতি দিয়েছে আদালত, অর্থাৎ প্রত্যেক সংগঠনের তরফে একজন করে প্রতিনিধি থাকছে। রাজ্য সরকারের তরফে এই যে বৈঠকের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং সেই বৈঠক হতে চলেছে আজকে বিকেল ৪:৩০টায়। আর এই বৈঠক প্রসঙ্গে আন্দোলনকারীদের কি বক্তব্য, কি দাবি তারা জানাবে দেখুন। আমাদের যে তিনটে দাবি আছে, সুনির্দিষ্টভাবে সেই তিনটে দাবি তুলে ধরা হবে। ৩৬% যে বকেয়া ডিএ সেটা মেটানোর দাবি রাখা হবে, এবং তার সাথে সাথে ডিএর একটা পারমানেন্ট অর্ডার আমরা দাবি করব, যেটা বঙ্গভবনে আছে। বারবার এইরকম ডিএর বিক্ষিপ্তভাবে দাবি না করে একটা পারমানেন্ট অর্ডারের দাবি আমরা করব। এর সাথে সাথে স্থায়ীকরণ, অনিয়মিত যে স্থায়ীকরণ এবং লক্ষ লক্ষ শূন্য পদ যেখানে আছে সেখানে স্বচ্ছতার সাথে স্থায়ী নিয়োগ করার দাবি তুলে ধরা হবে। এবং আজকে ৪:৩০টার সময় এই বৈঠক হবে। আমাদের মঞ্চের পক্ষ থেকে ৫ জনের প্রতিনিধি দল তারা যথাসময় সেখানে পৌঁছে যাবে। আপনারা শুনলেন রাজ্য সরকারি কর্মচারীরা, তারা তাদের আবেদন নিয়ে রাজ্য সরকারের সঙ্গে বৈঠকে বসতে চলেছে এবং সেই বৈঠক বিকেল ৪:৩০টায়। প্রস্তুতি আপডেট আপনাদেরকে জানাতে থাকবো। জানিয়ে রাখি বকেয়া ডিএর দাবিতে শহীদ মিনারে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন সরকারি কর্মচারীরা। আপনারা দেখছেন আজকে সেই আন্দোলন ৮৫ দিনে পড়েছে। এর পাশাপাশি বৈঠকে, অবশেষে বৈঠক হতে চলেছে রাজ্য সরকারের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের। ১৭ এপ্রিলের মধ্যে কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারকে বৈঠকে বসতে নির্দেশ দেওয়া হয়েছিল। সময়সীমা বেঁধে দিয়েছিলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবগানন। যদিও সেই সময় পেরিয়ে গিয়েছে, আজ ২১ এপ্রিল, অবশেষে বৈঠক। কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমা পাল। রুমা, তাহলে এই বৈঠকের প্রস্তুতি সম্পর্কে আমাদের এই মুহূর্তে জানাও, কারা কারা উপস্থিত থাকছেন এবং মানে আলোচনা কতটা ফলপ্রসূ হতে চলেছে, কতটা সদর্থক হতে চলেছে। অবশ্যই এখনো বৈঠক শুরু হয়নি, কিন্তু তবু আভাস কি পাচ্ছ? দেখো, মুখ্য সচিবের পৌরোহিত্যে কিন্তু এই বৈঠক নবানে হতে চলেছে, এবং তার আগেই জানিয়ে দিচ্ছি যে সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা যেমন ৫ জন থাকবে, রাজ্য কোঅর্ডিনেশন কমিটির তরফ থেকে তাদের প্রতিনিধিও থাকবে, এবং পশ্চিমবঙ্গ তৃণমূল কর্মচারী ফেডারেশন যে রয়েছে তাদের তরফ থেকেও কিন্তু প্রতিনিধিরা থাকছেন। অন্যদিকে জানিয়ে রেখে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ যারা মামলা করেছিলেন তারা কিন্তু বৈঠকে উপস্থিত থাকছেন না। এছাড়া বিজেপি যারা সরকারি কর্মচারী পরিষদ, তারাও কিন্তু আগে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছিলেন তারা যেহেতু মামলা চলছে কোর্টে তারা কিন্তু উপস্থিত থাকতে পারবেন না। অর্থাৎ যারা ৮৫ দিন ধরে এই শহীদ মঞ্চে তারা কিন্তু অবস্থান করছেন, সংগ্রামী যৌথ মঞ্চের কিন্তু ৫ জন প্রতিনিধি তারা উপস্থিত থাকছেন। তুমি জিজ্ঞেস করছিলে ফলপ্রসূ হবে কি না, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা প্রশ্নচিহ্ন থাকছে। কথাবার্তা যে শুরু হয়েছে সেটা কিন্তু একটা সদর্থক দিক, যে কথাবার্তা আদালতের নির্দেশে কিন্তু রাজ্য সরকার কথা বলতে চাইছেন এই যারা যারা ডিএ নিয়ে যারা অবস্থান করছেন এবং তাদের আরও দাবি রয়েছে, সে সমস্ত দাবি নিয়ে তারা কিন্তু আলোচনার একটা পথ খুলল এটাই মনে করা হচ্ছে। তবে আলোচনা কতটা ফলপ্রসূ হবে সেটা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। এর আগে কিন্তু আমরা দেখেছি যখন মামলা চলাকালীন যখন কোর্টে রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছিল যে ডিএ দিয়ে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আর ডিএ তারা পাচ্ছেন না। তারপর কিন্তু অনেক অনেক পথ এগিয়েছে, অবস্থানে বসেছেন সরকারি রাজ্য সরকারি কর্মচারীরা, এবার আলোচনার পথ প্রশস্ত হলো। এখানে কিন্তু শুধুমাত্র সংগ্রামী যৌথ মঞ্চের যারা প্রতিনিধি রয়েছেন তাদেরই নয়, রাজ্য কোঅর্ডিনেশন কমিটি এবং তৃণমূল ফেডারেশন তাদেরও প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। অন্যান্য যারা রয়েছেন অন্যান্য সরকারি কর্মচারী তারা অবস্থান করেছেন, মামলা করেছেন, কিন্তু তৃণমূল ফেডারেশন সবসময় কিন্তু বলে এসেছেন যে রাজ্য সরকার দেবে, তারা কিন্তু কোনোভাবেই সমঝোতা, তুমি রুমা বলছো, অবশ্যই সমাধানের পথ বেরোয় কিনা সেদিকে আমাদের নজর থাকবে।